তোমাদের স্কুলে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বনভোজনে নিয়ে যাওয়া হচ্ছে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে আটচল্লিশ ছেষট্টি এবং চুরাশি তোমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে তাহলে অন্তত কতগুলো বাস লাগবে যেখানে প্রতিটি বাসে নির্দিষ্ট শ্রেণীর একই সংখ্যক শিক্ষার্থী থাকবে তোমরা কি সমস্যাটা বুঝতে পারছো বলা হচ্ছে যে প্রতিটি বাসে নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা একই হতে হবে এখানে একটি বাসে কিন্তু চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই তিন শ্রেণীর শিক্ষার্থী থাকবে এবং তাদের সংখ্যা ভিন্ন হতে পারে আর ভিন্ন হবে কারণ এই তিন শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এক নয় এরা ভিন্ন ভিন্ন এখানে বলা হচ্ছে যে একটি বাসে যদি দর্শন একটি শ্রেণীর হয়ে থাকে তাহলে অন্য বাসগুলোতেও ওই শ্রেণীর দর্শন শিক্ষার্থী থাকবে এভাবে আমরা আমাদের বাসগুলোতে শিক্ষার্থীদের বসাতে চাই তাহলে আমাদের কয়টি বাস লাগবে তাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এখানে সংখ্যাগুলো আমরা মুছে দেব। আমরা যদি চতুর্থ শ্রেণীর কথা চিন্তা করি এটা হচ্ছে চতুর্থ শ্রেণী ক্লাস এখানে আমরা দেখেছিলাম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন এই আটচল্লিশ জন শিক্ষার্থীকে আমরা যদি কয়েকটি বাসে সমান সংখ্যকভাবে বসাতে চাই তাহলে যে কয়টি বাসে আমরা তাদেরকে বসাতে পারবো সেই সংখ্যাটি নিশ্চয়ই আটচল্লিশের চেয়ে ছোট হবে আমরা আসলে জন শিক্ষার্থীকে কয়েকটি ভাগে ভাগ করে বা দলে ভাগ করে সেই দলগুলোকে এক একটি পাসে বসাবো বাকি শ্রেণীগুলোর ক্ষেত্রেও আমরা একই কাজ করব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে ছেষট্টি জন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছে চুরাশি জন এদেরকে আমরা ভাগ করব। আগের মতোই পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীদেরকেও আমরা আলাদা আলাদা দলে ভাগ করে তারপর বাসে বসাবো এবং ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রেও এই চুরাশি জন শিক্ষার্থীদের আমরা আলাদা আলাদা দলে ভাগ করে ওই বাসগুলোতে বসাব তো বাসের সংখ্যা বা আমাদের উত্তর এই তিন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা থেকে ছোট হবে এটা আমরা দেখেই বুঝতে পারছি আর তাই এখানে আমাদের আসলে গসাগু করতে হবে আমরা তাহলে এই সংখ্যা তিনটির গসাগু করব। ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা যদি এই গসাগু নির্ণয় করি তাহলে আমরা প্রথমে ছেষট্টিকে আটচল্লিশ তারা ভাগ করব। তাহলে আমরা এখানে গসাগু করছি তাহলে আমরা এখানে শেষ ভাজক বা এখানে গসাগু পেয়েছি ছয় আমরা এই চুরাশিকে আবার ছয় দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছয় দিয়ে চুরাশি নিঃশেষে বিভাজ্য হয়েছে তাহলে এখানে গসাাগো হচ্ছে ছয় অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ছয় ছয়টি বাসে করে নিয়ে যাওয়া যাবে তাহলে আমরা ছয়টি বাসে এই তিন শ্রেণীর শিক্ষার্থীদেরকে সমান সংখ্যকভাবে বসতে দিতে পারবো এবার আমরা দেখি ছয়টি বাসের প্রতিটি বাসে কোন শ্রেণীর কতজন করে শিক্ষার্থী থাকবে চতুর্থ শ্রেণীর আটচল্লিশ জন শিক্ষার্থী ছিল আটচল্লিশকে ছয় দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব প্রতিটি বাসে বা একটি বাসে কতজন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আছে তাহলে আটচল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে আমরা পাবো আট তাহলে প্রতিটি বাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী থাকবে আটজন করে চলো দেখি আমরা একটি বাসে এই আটজনকে কিভাবে বসাতে পারি মনে করি এটা একটি বাসের সিটের অংশ এখানে ড্রাইভারের অংশ এবং এটা হচ্ছে সামনের অংশ বাসের আর এখানে যাত্রীরা বসবে তো এখানে আমরা বলেছি চতুর্থ শ্রেণীর আটজন প্রতিটি বাসে চতুর্থ শ্রেণী আটজন করে থাকবে তাহলে এই আটজনকে আমরা এই বাসে পেলাম আর এই জায়গাগুলোতে অন্য শ্রেণীর শিক্ষার্থীরাও বসতে পারবে আমরা দেখব অন্য শ্রেণীগুলোর কতজন করে শিক্ষার্থী একটি বাসে বসতে পারে পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছেষট্টি তো একে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এগারো তাহলে এই এগারো জনকে আমরা একটি বাসে বসাই তো এই হল আমাদের পঞ্চম শ্রেণীর এগারো জন তো এবার আমরা দেখি ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে কি হয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা ছিল চুরাশি জন একে যদি আমরা দিয়ে ছয় ভাগ করি তাহলে আমরা পাবো চোদ্দ আমরা চোদ্দ জন শিক্ষার্থীকে এখানে দেখো এটা হচ্ছে একটি বাসে তিনটি শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা একটি বাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী থাকবে আট জন করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী থাকবে এগারো জন করে এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী থাকবে চোদ্দ জন করে এরকম ছয়টি বাস আমরা নিতে পারব এভাবে আমরা আসলে তিনটি শ্রেণীর শিক্ষার্থীদেরকে সমান সংখ্যক দলে সাজিয়ে বা সেট বানিয়ে প্রতিটি দলকে এক একটি বাসে বসাবো যেখানে প্রতিটি দলে বা বাসে আটজন করে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এগারো জন করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং চোদ্দ জন করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী থাকবে এখন দেখো একটি বাসে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে এই সংখ্যাটিকে আমরা যোগ করলে আমরা সেটা পেয়ে যাবো আর এগারো এবং চোদ্দ এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো তেত্রিশ অর্থাৎ এটি বাসে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তেত্রিশ জন তাহলে ছয়টি বাসে মোট কতজন শিক্ষার্থী বসতে পারবে আমরা তেত্রিশের সাথে ছয় গুণ করি ছয় গুণ তেত্রিশ তাহলে আমরা পাবো একশো আটানব্বই জন অর্থাৎ আমরা এই হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছি যে ছয়টি বাসে একশো জন শিক্ষার্থী যেতে পারবে এখন আমরা দেখি তিন শ্রেণী মিলিয়ে মোট কতজন শিক্ষার্থীকে বনভোজনে নিয়ে যাওয়া হচ্ছিল এদের মোট সংখ্যা হচ্ছে চতুর্থ শ্রেণীর ছিল আটচল্লিশ জন পঞ্চম শ্রেণীর ছিল ছেষট্টি জন এবং ষষ্ঠ শ্রেণীর ছিল চুরাশি জন এদেরকে যোগ করলেও আমরা পাচ্ছি একশো আটানব্বই আমরা কিন্তু একটু আগেই এই উত্তরটি পেয়েছিলাম তাহলে এই তিন শ্রেণীর একশো আটানব্বই জন শিক্ষার্থীকে ছয়টি দলে সাজালে বা ছয়টি সেট বানালে প্রতিটি দলে নির্দিষ্ট শ্রেণীর সমান সংখ্যক শিক্ষার্থী থাকবে আমরা গসাগুয়ের মাধ্যমে এই উত্তরটি জানতে পেরেছি তাহলে আমাদের উত্তর হলো আমাদের বাস লাগবে ছয়টি